চিৎকার করে ভাবিল, ভাই পূর্ণ, তুমি তো বলেছিলে আমি স্মরণ করলেই তুমি আসবে, রক্ষা করো আমাকে। দুর্দান্ত যক্ষ মহেশ্বর আমাকে মেরে ফেলতে উদ্যত, তাকে বধ করো। কোনো সাড়া আসে না। বাণিজ্য তরী তোল পার করে জলের মধ্যে ডুবতে শুরু করে। ভাবিল বলে, ভাই পূর্ণ, মহাপুরুষের আশীর্বাদে তুমি অনেক ক্ষমতা পেয়েছ, আমার সমস্ত জীবনের সঞ্চয় ধ্বংস হতে দিও না। এই কাতর প্রার্থনাতেও পূর্ণের কোনো সাহায্য আসে না ভাবিলের প্রতি। ভাবিলের মনে পড়ে আগের কথা, সে বলে, হে ভাই পূর্ণ, তোমার অভিলাষ আমি নিশ্চয়ই রক্ষা করব, তুমি যদি আমাকে রক্ষা করো আমি তোমার বুদ্ধদেবের জন্য চন্দন কাঠের সংঘারাম নিশ্চয়ই বানিয়ে দেব। আশ্চর্য, তবুও কোনো সাহায্য আসে না পূর্ণের তরফ থেকে ভাবিলের প্রতি। চিৎকার করে ওঠে ভাবিল, ভাই পূর্ণ তুমি নিষ্ঠুর, কিচ্ছু চাই না, শুধু আমার নিরপরাধ সহকর্মী নাবিকদের প্রাণ তুমি রক্ষা করো। উচ্চারণ মাত্র ভাবিল দেখে পীত বসন মুন্দিত মস্তক জ্যোতির্ময় পুরুষ আকাশের শূন্য মার্গ দিয়ে আসছেন, তার ভাই পূর্ণ। তার আবির্ভাব মাত্র শান্ত হয়ে যায় সমুদ্র, যক্ষ সহ্য করতে পারে না সন্ন্যাসীর অমিতপূর্ণ প্রভাব, পালিয়ে যায় সে। ভাবিল অভিভূত হয়ে পড়ে, বলে, ভাই এত বিলম্ব কেন? পূর্ণ বলে, ভুল করছো দাদা, তুমি আহ্বান করেছো সঙ্গে সঙ্গে আমি এসেছি। ভাবিল বলে, কি বলছো ভাই, তোমাকে আমি চার চারবার দেখেছি। হাসেন পূর্ণ, বলেন, না তো, একবার মাত্র দেখেছ। প্রথমবার তুমি দেখেছিলে যক্ষ মহেশ্বরকে বধ করার জন্য, ভেবে দেখো। কিন্তু দাদা, কাউকে মারার ইচ্ছা তো প্রার্থনা মন্ত্র হতে পারে না। দ্বিতীয়বার তুমি জীবনের সব সম্পদ রক্ষা করার কথা বলে আমায় ডেকেছিলে। দাদা, পার্থিব সম্পদ রক্ষা করার ইচ্ছা তো কোনো প্রার্থনা মন্ত্র হতে পারে না। তৃতীয়বার তুমি ডেকেছিলে উপকারের বিনিময়ে তুমি প্রতিদান দিতে চাও বলে। দাদা, দান প্রতিদানের নিরিখে কোনো প্রার্থনা মন্ত্র কি হয় না? ভেবে দেখো, শেষবার তুমি আমাকে ডেকেছো জীবে দয়া প্রদর্শনের জন্য। দাদা, অহিংসার মন্ত্রে সে প্রার্থনা ধ্বনি অন্তর স্পর্শ করেছে আমার, আমি ছুটে এসেছি তোমার কাছে। ভাবিল ভাইকে আলিঙ্গন করে, বলে, আমার ভুল হয়েছে ভাই, ক্ষমা করো আমায়, আমিও যোগ দেব তোমার ব্রতে, শরণ নেব বুদ্ধ দেবের চরণে। সমস্ত ঘটনা ঘটল এক সমুদ্র যাত্রার মধ্যে। সেখানে সামান্য সময়ের ব্যবধান থাকলেও তা বিশালায়তন নয়, তাই এই প্যানেলে কোনো পাংচুয়েশন মার্ক ছাড়া শিল্পীরা রচনা করলেন বিভিন্ন মূর্তি। কেমন লাগছে পূর্ণ অবদান জাতকের গল্প দেখতে আর শুনতে? যেদিন অজন্তার গুহা গর্ভে গিয়ে দেখবেন, মনে রাখবেন আমাদের কথা, ভালো লাগবে।